নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিপ্টো নলেজ বাংলা। সো বেবি ডজ কয়েনের যদি কথা বলি, আজকের দিনে বেবি ডজ কয়েন কিন্তু ভালো বুলিশ মুডে আছে। মানে এক দুদিন ধরেই কিন্তু একটা ভালো হাইপ দেখতে পাচ্ছি বেবি ডজ কয়েনের মধ্যে। শুধু হাইপ বলে হাইপ নয়, আপডেটও নিয়ে এসছে ভালো ভালো বেবি ডজ কয়েন। সো যদি বাইন্যান্সের কথা বলি, বাইন্যান্সও বেবি ডজ কয়েনে কিন্তু ইন্টারেস্ট দেখানো শুরু করে দিয়েছে। মানে বাইন্যান্সের পক্ষ থেকেও বেবি ডজ কয়েনের জন্য ভালো আপডেট এসছে। অ্যান্ড নেক্সট টিভিএল এর ব্যাপারেও সিবা সোয়াপকে পেছনে রেখে দিয়েছে কিন্তু বেবি ডজ। সো আজকের ভিডিওতে আমি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, সঙ্গে বেবি ডজ কয়েনের ফিউচার প্রাইস প্রেডিকশনও আপনার সাথে শেয়ার করব। সো ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আপনি আমার টেলিগ্রামেও জয়েন করতে পারেন, ওখানে আমি ক্রিপ্টো মার্কেট রিলেটেড সমস্ত নিউজ কল হিন্ট দিয়ে থাকি, পুরোটাই ফ্রিতে, কোনো ফিস বা চার্জ লাগবে না। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে জয়েন করতে পারেন। সো নাও বেবি ডজ কয়েনের কারেন্ট প্রাইস চলছে 0.8x03 সিরিজে রান করছে। মার্কেট র্যাঙ্ক এগিয়ে 214 চলে এসছে কয়েন মার্কেট ক্যাপ রিগার্ডিং। অ্যান্ড ওয়াচ লিস্ট আছে 3,83,000 সামথিং। লাস্ট 24 ঘন্টার মধ্যে ভলিউম 145% দেখতেই পাচ্ছেন। অ্যান্ড মজার বিষয় হলো, এই কয়েনকে নিয়ে যারা মজা করেছিল বা বলেছিল যে এই কয়েন শেষ হয়ে যাবে, এই কয়েনে কোনো ফিউচার নেই, ওনারাই এখন এই কয়েনে এন্ট্রি নিচ্ছে। মানে ওনাদের মুখও বেবি ডজ কয়েন ঠিক ভালোভাবেই বন্ধ করে দিয়েছে। তার সাথে মেম কয়েনের প্রতি মানুষের বিশ্বাস কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে। নেক্সট এদের বার্নিংয়েও ভালো ওয়ার্ক করছে, এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এরা বার্নিংয়ের কাজও চালিয়ে যাচ্ছে। নেক্সট এখানে দেখুন যে বাইন্যান্স ফিডের একটা নিউজে বলেছিল বেবি ডজ সোয়াপ টিভিএল এ সিবা সোয়াপকে পাস করে গেছে। মানে মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাইন্যান্সও বেবি ডজ কয়েনকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে, কারণ বাইন্যান্সের মতো সংস্থা বেবি ডজকে নিয়েও নিউজ দিচ্ছে। দেখুন বাইন্যান্স এমন একটা সংস্থা যেখানে ভালো কয়েন ছাড়া চান্স পাওয়া কিন্তু খুব মুশকিল, তাই ওরা আলতু ফালতু কয়েনকে নিয়ে আলোচনাও করে না। এর মানে বোঝা যাচ্ছে যে বেবি ডজ কয়েনের মধ্যে এমন কিছু আছে হয়তো, তার কারণেই ওরা এই কয়েনের ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে। সো মানে বুঝতেই পারছেন যে আজ না হোক কাল বেবি ডজ কয়েন কিন্তু বাইন্যান্সে আসলেও আসতে পারে। নেক্সট আছে দেখুন যে কয়েন গিগোতেও বেবি ডজ কয়েন নাম্বার 4 ট্রেন্ডিংয়ে রান করছে। সো বেবি ডজ কয়েনকে নিয়ে কারো কারো মতে এই বছরে যে সকল কয়েন হাইপ দেখাবে তাদের মধ্যে কিন্তু অন্যতম বা একটি হলো বেবি ডজ কয়েন। সো 2023 জন্য বেবি ডজের প্রাইস প্রেডিকশন অনুসারে একটা বা দুটো জিরো কিল করে দিতে পারে, প্রাইস থাকবে 0.6x018 সিরিজে টাচ করতে পারে। অ্যান্ড অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো উত্থানও ধীরে ধীরে হবে, কিন্তু কোনো উল্লেখযোগ্য হ্রাস বা প্রত্যাশিত নয়। গড় প্রাইস থাকবে 0.8x017 সিরিজে, কিন্তু প্রত্যাশিত সহযোগিতা এবং অগ্রগতির কারণে এটি অদূর ভবিষ্যতেও সম্ভব। অ্যান্ড বেবি ডজ কয়েনের লো প্রাইস থাকতে পারে 0.8x014 সিরিজে। সো যারা এই কয়েনে ইনভেস্ট করার কথা ভাবছেন, মানে এখন যারা এই কয়েনে ইনভেস্ট করা ভাবছেন, ওনাদের উদ্দেশ্যে বলবো যে ওনারা এখন একটু হোল্ড করে যান, কারণ এই টাইমে ইনভেস্ট করাটা কিন্তু ঠিক হবে না। তাই প্রাইস যখন ডাউনে আসবে তখন আপনারা ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। নেক্সট দেখে নেবো যে বেবি ডজ কয়েনকে আপনি কোন কোন প্ল্যাটফর্মে পাবেন। এখানে দেখুন বেবি ডজ সোয়াপ থেকে শুরু করে প্যানকেক সোয়াপ, OKX, ইউনিসোয়াপ, MEXC, BKX, Gate.io, বিটগ্রেড, এল ব্যাঙ্ক, হৌবি, হটবিট, মানে টোটাল 32-33টা এক্সচেঞ্জে আপনি পেয়ে যাবেন এই কয়েনকে। সো লাস্ট একটাই কথা বলবো যে কোনো কয়েন বাই করার আগে নিজের থেকে ভালো করে রিসার্চ করুন, তারপর ইনভেস্ট করার কথা ভাববেন। কারোর কথা শুনে কোনো কয়েনে ইনভেস্ট করতে যাবেন না, কারণ টাকাটা আপনার লস হলে কিন্তু আপনারই হবে। সো আজকে তাহলে এই পর্যন্তই। সো আই হোপ ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।